সন্ধ্যা ছয়টায় আমার নাকা চেকিং রুটিন চেক করি, প্রত্যেক দিনই নাইট সুপার চেক করা হয়। আজকেও নাইট সুপার যখন চেক করতেছি অনুমানিক 7:45 মিনিটে, হ্যাঁ, একখানা নাইট সুপার AS01LC 8919 শেরওয়ালি, এই নাইট সুপারটি আগরতলা থেকে আসে গুয়াহাটি যাওয়ার জন্য। তখন চেক করার টাইমে সবার আইডি প্রুফ যখন চাওয়া হয়েছে, এই চারজন লোকের কোনো আইডি প্রুফ দিতে পারে নাই এবং কোনো ইন্ডিয়ার অ্যাড্রেস, শুধু তারা আগরতলা থেকে আসে চেন্নাই যাবে এই কথাটুকুই কইছে, আর অন্য কোনো অ্যাড্রেসের কথা কইতে পারছে না। তখন তারা জিজ্ঞাসাবাদ যখন করতেছি, করার পরে স্বীকার হয় যে তারা বাংলাদেশ রাজশাহী জেলার থেকে আগরতলার সাইডে বর্ডারে ক্রস করিয়া ইন্ডিয়া প্রবেশ করছে। তাদের হাতে কোনো বৈধ কাগজপত্র নাই, পাসপোর্ট নাই, এ নাই, কোনো কাগজপত্র না থাকায় তাদেরকে আমরা আটক করেছি। ওরা একজনের নাম হলো রাকেশ সেন, দুই আরেকজন আছে আসাদুল শেখ, সালাউল্লাহ, তিন নম্বর হলো সালাউল্লাহ, চার নম্বর কাউসার হোসেন। তারা চারজনই একই ডিস্ট্রিক্টের, রাজশাহী ডিস্ট্রিক্টের। তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আইছিল, এখন তারাকে আমরা আটক করে রাখছি। আমি এই বিষয়ে বাজারিচড়া পুলিশ স্টেশনে FIR দেব, আর আগামীকালও তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে। তারা এই জিজ্ঞাসাবাদের পর এখন পর্যন্ত সঠিক জায়গা তারা বলতে পারে নাই, তথাপি আগরতলা থেকে আধা ঘন্টার রাস্তা কারে আসিয়াছে এবং তার আগে 15-20 মিনিটের রাস্তা তারা চা বাগান দিয়ে করতে আইছে, হ্যাঁ, তারপর আগরতলাতে ঢুকছে। সঠিক জায়গার নামটা এখনও কইতে পারতেছে না, হ্যাঁ, তারা কোন জায়গাতে কোন দিকে যেতে আইছে।